মোটা যাবো একদিন, একদিন ঘুরতে বেরোনোর প্ল্যান কর। মন কি বাত বল, আত্মনির্ভর হয়ে গেছে। মন কি বাত বল মোটা, আত্মনির্ভর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে ডেট হচ্ছে 2nd June, আর কালকে থেকে গোটা ভারত আনলক হয়ে গেছে। মোটামুটি যাটা শপিং মল, বড় বড় দোকানপাট যেগুলো খোলা বন্ধ ছিল এতদিন লকডাউনের মধ্যে, সেগুলো প্রায় খুলে দেওয়া হয়েছে। আমি এখনও যাই না, বাইরে যাইনি। আর 31 তারিখে ব্লগ আসে নাই, কারণ 31 তারিখে আমার শরীরটা খারাপ ছিল। আর কালকে ব্লগ আসে নাই, কারণ কালকে আমার 31 তারিখ থেকে শরীর আরও খারাপ ছিল। কালকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে আমি ঠিক মতন দাঁড়াতে পারছিলাম না, এত শরীর খারাপ ছিল। তা আমি চেষ্টা করছিলাম কালকে দিনের বেলা ব্লগ করা, কিন্তু পারলাম না। আর বিকালেও ব্লগ করার চেষ্টা করছিলাম, ভাবলাম একটু হেঁটে আসে তোমাদেরকে দেখায় কেমন চলছে না চলছে, সেটাও চেষ্টা করলাম, কিন্তু সেটাও পারলাম না, কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল। তো দুই বেলায় ফেল হয়ে গেল। তো আমি ভাবলাম না যাক, যখন আর ব্লগ বানায় নি তো বানাবো না আজকে, আজকে দিনটা সারাদিন রেস্ট নিই, তারপরে যা হবে হবে। তো আজকে তাও শরীরটা ঠিকঠাক মনে হচ্ছে, আর আজকে ফ্রেশ মনে হচ্ছে। তো আমি ভাবলাম যেগুলো দুই দিন কাজ হয়নি, যে দুই দিন যে কাজটা হয়নি সে কাজটা করে আসি আজকে বাইরে থেকে। আর যেহেতু বাইরে সব আনলক হয়েছে, তো দেখাই কেমন আনলক হয়েছে না কী চলছে। আমিও বাইরে বেরোই নেই, আর আমিও যাই না কী খুলছে না খুলছে। তো বাইরে যাব, কাজটা কমপ্লিট করব, যেগুলো কাজ আটকে আছে ওই কাজগুলো কমপ্লিট করব, তাই বাইরে চলে আসবো। আর আসি, খুব এক্সাইটেড আছি, কারণ অনেকদিন পর আমি রায়গঞ্জে হয়তো শপিং মল খোলা দেখতে পাবো, মনটা খুশি হবো। দোকানপাট যেগুলো খুলবে, খাওয়ার দোকান ওইগুলো হয়তো খুলবে, রেস্টুরেন্ট খুলবে, হোটেল খুলবে, তো ওইগুলো দেখে মনটা শান্তি পাবো। একদম খুব এক্সাইটেড আছি আজকে বাইরে যাওয়ার জন্য। সবাই এতদিন মাউন্টেন ব্লগিং দেখেছে, আমি আজকে সাইকেল ব্লগিং দেখাবো। তো সবার প্রথমে সাইকেলটা পাম্প করবো, আর সাইকেলের স্ক্রুটা লাগাবো, কারণ সাইকেলে পাম্পও নাই, আর একটু স্ক্রু লুজ হয়ে গেছে, তার জন্য আগে সাইকেলে পাম্প লাগাবো, স্ক্রু লাগাবো, তারপরে ঘুরতে বেরোবো। মানে ঘুরতে বেরোবো না, এমনি দেখতে বেরোবো। ভিড়ভাড়টা শুরু হয়ে গেছে, আনলক হলো কি হলো না সব কিছু ব্যাস, যার যে যেমন যার মতন বেরোয় ফেলছে। চলো ভাই, অনেকদিন পরে ফুচকার দোকান দেখলাম, মনটা শান্তি হলো, কিন্তু এখনই খাবো না, কয়েকদিন যাক। বিরিয়ানির দোকান খুলে নেই, এগুলোর দোকানপাটও খুলে গেছে, যেগুলো লকডাউনে আমি বন্ধ দেখছিলাম, এগুলো খুলে গেছে। কিন্তু সামনে পরপর দুইটা মল আছে, দেখি মল দুটো খুলছে নাকি, তার আগে সাইকেলটা পাম্প করাতে হবে। সাইকেলে 1 ফুটা পাম্প নেই, আর আমি সাইকেল এইভাবে চালা যাচ্ছি, ব্লাস্টরে গেল। ঠিক হয়ে গেছে, এখন এই যে মোটর আসছে, মোটর সাইকেল ঠিক হচ্ছে, তারপরে আমরা ঘুরতে বেরোবো, তারপরে আমরা ঘুরতে যাবো একটু ব্যাস। মন কি বাত বল, আত্মনির্ভর হয়ে গেছে। মন কি বাত বল মোটা, আত্মনির্ভর মোটা, মন কি বাত বল, একবার নিজের দিকে ফেল করে দে। হ্যাঁ, এবার নিজেরটা বলো না, শুরু করো। শপিং মল খুলে গেছে, যেটা এতদিন খুলে নাই সেটা শপিং মল খুলে গেছে। আর এম বাজারও খুলে গেছে রে, এম বাজারও খুলে গেছে, যেটা খুলে নেয় আমি লাস্ট জামা ষষ্ঠী, যেটা আমি লাস্ট জামা ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম ওই দিনকে খুলে নেয় এম বাজার, আজকে খুলে গেছে। তো যাই হোক, এগুলো দেখে খুশি মনটা খুশি হলো যে। আর আমার সাইকেল ঠিক করতে 2 মিনিট লাগলো, কিন্তু এ সাইকেল ঠিক করতে 2 ঘন্টা লাগলো, ওর জন্য দেরি হয়ে গেলো, না আরও আগে বেরিয়েছিলাম রোদ্দে মধ্যে। আমার হাফ সাইকেল
রোদের মধ্যে হাফ সাইকেল ঠিক করলো মোটাটা। তো চলো, ভিড় তো মানে আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে। আরে কালকে বলে দেবীনগর ওইদিকে, দেবীনগর না বন্দরের ওইদিকে বুঝলি। তো এগুলো দোকানপাট, যেগুলো দোকানপাট ছিল এগুলো সব আগে বন্ধ ছিল, কাল সবই খোলা ছিল। খোলা ছিল, হ্যাঁ আমি বন্ধ দেখছি বিকালবেলা যখন আমি বেরোছিলাম। তুমি কান্দু না, কেলানি কান্দু, অপমান করেছো। তো যাই হোক, এগুলো মোটামুটি দোকানপাট বন্ধ ছিল আর এত ভিড় ছিল না। আর আমার যদি ছবিগুলা ভিডিওটা যদি একটু সেকি মনে হয় কিছু মনে করে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি টাইপড আইনি আজকে, আমি যা শ্যুট করছি হাত দিয়ে শ্যুট করছি, আর পাশে যেহেতু মোটর আছে ধাক্কা ধাক্কি হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমি টাইপড আইনি। তারপরে আমার দোষে তাড়াই তুলে নিয়ে চলে গেল। পিছে আমি 8 বছর পর ছিটাইছিলাম। আগের গলিতে আমি 8 বছর ধরে পড়তে আসতাম প্রত্যেকদিন সোমবার আর শনিবার করে, মানে প্রত্যেকদিন টাইম টু টাইম। এই যে মোটাও জানে, মোটা কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার? মানে আমি এতদিন যা যা স্যারের কাছে পড়ছি সব থেকে স্টিক স্যার ছিল এটা, টাইম টু টাইম। মোটা যাবো একদিন, একদিন ঘুরতে বেরোবার প্ল্যান কর। কোথাও না যা, বল না। আরে আমি বলছি যে একদিন ঘুরতে বেরোবার প্ল্যান কর, সকাল সকাল ঘুম থেকে ওঠে না সকালে। বল না কোথায় যাবি, বল কোথায় যাবি। হ্যাঁ সেলফি টিপি নিচ্ছে আমাকে, তুই বল তুই কোথায় যাবি। একদিন সকালবেলা ওঠ, একদিন একদিন ঘুম নষ্ট কর। সকালবেলা রাত্রেবেলা বল তো, ঠিক আছে না রাত্রেবেলা, তো নাই রাত্রেবেলা না, তুই ঘুরে ঘুরে পোনাও আমি নাই। টাটা, তুই বল না। ও দেখ বলছে না, দেখ তোমাদেরকে আমি কন্টেন্ট দিতে চাচ্ছি কিন্তু ওর জন্য দিতে পারছি না। বল না কোথায় যাবি, বল। একদিন সকালবেলা, দুই পরশু দিন, তারপরের দিন যেদিন ঘুমাবে সেদিন ফোন করে দিয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে আমি কালকে বেরোই নি, কালকে বললামই যে আগে যে শরীর খারাপ ছিল তার জন্য কালকে আমি বেরোতে পারিনি। তো আজকে যেটা দেখে মনে হলো যে কালকের থেকে মনে সব দোকানপাট খুলে গেছে, যা দেখে মনে হলো আর ভিড়ভাড়টা মানে রায়গঞ্জ যেমন ছিল আগে লকডাউনে, আগে তেমনই হয়ে গেছে। লকডাউনে কম থাকলে এখন আনলক ওয়ানে কমে গেছে। আর আর এতদিন পর সাইকেল চালায় আমি একটা জিনিস বুঝলাম যে আমার লকডাউনে বসে বসে আমার স্ট্যামিনা একদম মেরে দিছে, আমার স্ট্যামিনা একদম শেষ হয়ে গেছে। মানে মিনিমাম তাও না ধরে 2 কিলোমিটার সাইকেল চালালাম, স্ট্যামিনা শেষ, সাপাই গেছে একদম। তো এখন বাড়িতে যাই, বাড়ি থেকে তারপরে ব্লগ কন্টিনিউ করবো, হাঁপাই গেছে একদম। তো
তো বাইরে থেকে আসার পর আমি একটাই জিনিস বুঝতে পারলাম যে লকডাউনের বাড়িতে বসে বসে আমার স্ট্যামিনা লেভেল একদম লো হয়ে গেছে। লিটারেলি 2 কিলোমিটার সাইকেল চালাতে আমার একদম হাঁপাই গেছিলাম, ঘেমেটে একদম একাকার অবস্থা। তো তাই এখন আমার একটাই কাজ, যেভাবে ওয়ার্কআউট করে যেভাবে আগে আমার স্ট্যামিনা লেভেল বাড়াতে হবে, কারণ স্ট্যামিনা লেভেল একদম লো হয়ে গেছে। আর আরেকটা কথা, যে যারা বাইরে যাবে, জানি এখন লকডাউন শেষ হয়েছে তো অনেকের ইচ্ছে করবে বাইরে যাওয়ার জন্য, তো যারা বাইরে যাবে একটা কথা মাথায় রাখবে যে লকডাউন শেষ হয়েছে, করোনা ভাইরাস এখনও যায়নি। তো প্লিজ যারা বাইরে যাবে মাস্ক পরে যাওয়ার জন্য, আর বাইরে গেলে সোশ্যাল ডিস্টেন্সিং যাতে মেনটেন করে, কারণ লকডাউন শেষ হলেও এখনও কিন্তু করোনা ভাইরাস আসে। দ্যাট ইজ ফর দ্য টু ডে। যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে নিয়ে থাকে তো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। আর এতদূর যদি ভিডিওটা দেখতে দেখতে চলে আসে তো মেক শিওর যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েই চ্যানেল ভিডিওটা কমপ্লিট করবা। আর একটা কথা, ভিডিও শেষ করার আগে কালকে যে ভিডিওটা পাবলিশ করবো, আপলোড করবো রাত্রেবেলা, সেই ভিডিওটা প্লিজ দেখো, কারণ ওই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। ইম্পর্টেন্ট ভিডিও, অনেকগুলো কথা আছে ইম্পর্টেন্ট কথা। প্লিজ কালকে ভিডিওটা দেখবে, কালকে ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা আছে 2-3টা। তো কালকে ভিডিওটা প্লিজ মিস করবে না। তো ভিডিওটা এ পর্যন্ত দেখে নিয়ে থাকো, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।